আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশে এই মুহূর্তে এটা পৌঁছে ওঠা খুবই সমস্যা যে সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে প্ল্যাটফর্মটি, বা আরও বিশেষ করে বললে সমন্বয়করা, তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এটা বোঝা অনেকের কাছে দায় হয়ে দাঁড়িয়েছে, বা কারো কারো কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটি এই দুটোর মধ্যে মিলটা কি অমিলটা কি, পার্থক্যটা খুব একটা বোঝা যাচ্ছে না। বেশ কিছু বিষয় নিয়ে এখন আলোচনা হচ্ছে। এই আলোচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি, যাদেরকে এখন অনেকেই ছাত্র হিসেবে, ছাত্রদের সংগঠন, ছাত্রদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে বিবেচনা করছেন, যদিও এই ছাত্রদের মধ্যে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র লীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এগুলো আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। এই ছাত্রদের মধ্যে যেসব ছাত্র ছাত্রীরা রাজনীতির সঙ্গে যুক্ত নয়, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ছাত্রছাত্রীরা কিংবা ইংলিশ মিডিয়াম স্কুল সহ বা মাদ্রাসার ছাত্রছাত্রীরা, তারা আছে কিনা বোঝা যায় না। বোঝা যায় না স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছে কি না, ইভেন পাবলিক ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রী এদের সঙ্গে আছে কিনা সেটা কিন্তু স্পষ্ট নয়। কিন্তু দাবি তাদের আছে, নতুন নতুন দাবি, নিত্য নতুন দাবি। এর মধ্যে কতগুলো বিষয়টি এখন বেশ আলোচনা হচ্ছে। যেমন ধরেন রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু একটি আলোচনা। আলোচনা হচ্ছে যে সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করা, প্রোক্লেমেশন অফ রিপাবলিকের ঘোষণা দেয়া। আলোচনা হচ্ছে শেখ হাসিনা সরকারের আমলে, বিগত আমলে যে তিনটে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো বাতিল করা, যারা নির্বাচিত হয়েছেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং ভবিষ্যতে তাদের কোনো নির্বাচন করতে না দেয়া। এখন পৃষ্ঠ বা সংশয় যেটা, দাবিগুলো এমনভাবে আসছে, ক্রিয়াকর্মগুলো এমনভাবে হচ্ছে, কোনো কোনো উপদেষ্টা এমনভাবে কথা বলছেন, তাতে মনে হচ্ছে এটা সরকারেরও দাবি। আর ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার সমন্বয়কদের দুজন তো উপদেষ্টাই, একজন চিফ অ্যাডভাইজারের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, আবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই আশীর্বাদ পুষ্ট জাতীয় নাগরিক কমিটি। কাজে ওই যে বললাম না, পার্থক্যটা বোঝা যায় না, অন্তত আমি বুঝতে পারি না, আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে। এবং এরা আবার এখন যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে, কিসের ভিত্তিতে, কোন গুরুত্বের কারণে রাজনৈতিক দলগুলো এদের সঙ্গে আলোচনা করছে করবে সেটা একটা প্রশ্ন। আমি ধন্যবাদ দিই সকল রাজনৈতিক দল, বিগত দিনে অ্যাটলিস্ট ইন্ডিভিজুয়ালি তাদের যে একটা অবদান ছিল সেই বিবেচনা থেকে তারা যখন কথা বলতে চাইছে তাদেরকে সময় দিচ্ছে, এবং এই সময় দিয়ে যেটা স্পষ্ট হয়েছে যে তাদের এই দাবি দাওয়া বা নিত্য নতুন যে দাবি, এবং এর মধ্যে আবার তাদের তারা কখনো আদালতে যাচ্ছেন, আবার সেটা নিয়ে নানা রকমের গুজব ছড়াচ্ছে, তারা সেগুলোকে সংশোধন করছেন, ক্লারিফিকেশন করছেন, একটা রিট আবেদন করে সেটার আবার এডিট করছেন, এসব নিয়েও নানা রকমের কথাবার্তা আছে। কিন্তু মূল বিষয় যেটা, এই দাবি দাওয়া, এই বিষয়গুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো গ্রহণ করছে কি না, এতে সরকারের সমর্থন আছে কি না, সরকার থেকে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ কি এক স্বৈরু শাসকের পতন ঘটিয়ে এক ভয়ের আভু থেকে বেরিয়ে আরেকটা ভয়ের আভুর মধ্যে প্রবেশ করছে কি না, আমরা কি কোনো বিশেষ গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে যাচ্ছে কি না, বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে কেউ কি ব্ল্যাকমেইল করছে কি না, এই প্রশ্নগুলো আছে। কোনো কোনো আন্তর্জাতিক শক্তিকে সরিয়ে আমরা এমন কোনো শক্তির খপ্পরে পড়ছি কি না, যারা গণতন্ত্রের জন্যে, মানবাধিকারের জন্যে ইতিবাচক নয়, সেটা একটা বড় বিবেচনার দাবি রাখে। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যখন কথা বলছে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের সঙ্গে রিয়্যাক্ট করছে, কেউ কেউ প্রচ্ছন্ন সমর্থনও দিচ্ছেন। কিন্তু দেশের সবচাইতে বড় এই মুহূর্তে যে রাজনৈতিক দলটি, যারা নিশ্চিত করেই বলা যেতে পারে আগামীতে যে কোনো নির্বাচন হলে যারা ক্ষমতায় আসবে, তারা খুব স্মার্টলি প্লে করছে। তারা এখন পর্যন্ত ঠিক সময়ে, অর্থাৎ আমি বিএনপির কথা বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অতীতে অসংখ্য ভুল তারা করেছে,
আন্দোলনের সময় সরকারের থেকে অনেক অপকর্ম করেছে। 5ই আগস্ট উত্তর পরিস্থিতিতেও তাদের নেতাকর্মীদের কেউ কেউ বা কোনো কোনো অংশে দেশের তারা নানা রকমের অপরাধ কর্মের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে দলটির নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, তারা খুব সুবিবেচনা প্রসূত হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। তারা সবার সঙ্গেই খুব স্মার্টলি প্লে করছেন, কাউকে তুষ্টও করছেন না, অসন্তুষ্ট করছেন না। মনে হচ্ছে যে জনগণকে খুশি রাখাই তাদের একমাত্র কাজ, এবং সেই জন্যে তারা এই আবদারগুলোতে খুব স্পষ্ট করে পরিষ্কার কিছু কথা বলছেন না। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তারা বারবার বলছেন যে দেশে কোনো সাংবিধানিক সংকট বা রাজনৈতিক সংকট তৈরি হোক সেটা তারা চায় না। যেমন ধরা যাক, বিএনপির অনেকেই বলছেন যে সংস্কারের জন্য সরকার 10টা কমিশন গঠন করেছে, 90 দিনের মধ্যে তাদের প্রতিবেদন আসবে, কিন্তু কমিশনগুলোর কার্যকালীন সময়ের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন নতুন দাবি উপস্থাপন করছে। তাদের দাবির সঙ্গে অন্তর্বর্তী সরকার বা কমিশনের দাবি এক কিনা সেটা আমরা জানি না, এগুলো পরিষ্কার করতে হবে, কারণ এই দাবিগুলো সংস্কারের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। সরকারের মধ্যে প্রথম থেকেই একটা প্রবণতা আছে সব কিছু পরিষ্কার না করবার, অস্বচ্ছ রাখবার। কেন তারা সেটা করছেন আমরা জানি না, তাদের গোল কি তারা বলছেন না, কোথায় তারা যেতে চান সেটা বলছেন না, রোড ম্যাপ কি নিশ্চিত নই আমরা, কোনো স্ট্র্যাটেজিক কমিউনিকেশন তাদের দিক থেকে আমরা দেখতে পাই না। দিজ আর দ্য প্রবলেমস। যেমন ধরেন এইসব বিষয় নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলছেন যে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার ঘাটতি না থাকলো, তাদের মধ্যে সমন্বয়হীনতা, শ্লথগতি, সরকার পরিচালনায় অনভিজ্ঞতা এবং দূরদর্শিতার অভাব রয়েছে। গত 80 দিনে তাদের নানা বেফাস এবং আবেগপ্রবণ কথাবার্তায় তাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জনমনে বিভ্রান্তির সুযোগ দিয়েছে, তাদের কিছু পদক্ষেপ এবং ঘোষণাও বিতর্কের জন্ম দিয়েছে। আমি তার সঙ্গে যোগ করতে চাই, এই যে 21 জন উপদেষ্টা পরিষদের সদস্য, অনেকে তো আমিও ভালো করে চিনি না, আমি চিনি না, এটা গুরুত্বপূর্ণ সেই কারণে বলছেন। আমি গুরুত্বপূর্ণ এই অর্থে যে আমি এই প্রক্রিয়ার মধ্যেই সারাক্ষণ আছি, এটাই আমার কাজ। আমার মনে হয় না অনেক উপদেষ্টার কথা, একটা বাক্য কেউ কোনো দিন শুনেছেন গত দায়িত্বপ্রাপ্ত হবার পরে, তারা তাদের কোনো কথা, তাদের কোনো বক্তব্য কোনো পত্রপত্রিকা টেলিভিশনে শুনেছেন বলে মনে হয় না। এবং এটাও একটা পারসেপশন তৈরি হয়েছে যে উপদেষ্টা পরিষদের মধ্যে শক্তিমান 4-5 জন আছেন, যাদের বাইরে আসলে বা যা অন্যদের কোনো ভয়েস নেই। এটা মোটামুটিভাবে একটা পারসেপশন, এবং পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে, এটা মাথায় রাখতে হবে। এবং মনে করা হয় যে ওই উপদেষ্টারাই পুরো উপদেষ্টা পরিষদকে, এমনকি চিফ অ্যাডভাইজারকেও বিভ্রান্ত করে একটা ভুল ডিরেকশনে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন, সরকারকে নিয়ে যাচ্ছেন, যেটা দেশের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এই ধরনের সংকট আমরা দেখতে চাই না। সাইফুল হক সাহেবের কথা বলছিলাম, তিনি আরও বলছেন যে যেসব বিষয়ে ঐকমত্য আছে সেগুলো অন্তর্বর্তী সরকার করবে, বাকি যেগুলো তো দ্বিমত থাকবে সেগুলোর বিষয়ে নির্বাচিত সরকার এসে সিদ্ধান্ত নেবে। কিন্তু এখন নতুন নতুন দাবিতে বিভাজন বাড়ছে, সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহের দানা বাড়ছে, কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে অর্জনটা বিসর্জনে পরিণত হতে পারে। এবং তিনি আরও বলছেন যে কোনো নির্বাহী সিদ্ধান্তে রাজনৈতিক দল নিষিদ্ধ করবার প্রক্রিয়া গেলে তা হিতে বিপরীত হয়। এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, আমি এর আগেও বলেছি, আমার অনুষ্ঠানেও বলেছি যে এটা ভালো সিদ্ধান্ত হয়নি, এগুলো ভালো ফল দেয় না। এই যে একটা নির্বাহী আদেশে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে ফেলা হয়েছিল, ভালো ফল দেয়নি। অতীতে স্বাধীনোত্তর বাংলাদেশের অনেক রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা হচ্ছে, তারা কিন্তু রাজনীতিটা নিষিদ্ধ করা কখনো যায় না। আর আপনি ওপেন স্পেসে গণতান্ত্রিক প্রক্রিয়া কাউকে কথা বলতে না দিলে, তাকে তার কাজটা করতে না দিলে, আপনি কিন্তু বিপদে পড়বেন, সে তখন অগণতান্ত্রিক উপায়ে অন্ধকারের মধ্যে থেকে কাজ করবে। পদ্ধতিটি যদি ওইটা হয় যে ডেং জিওপিং, এই যে রাষ্ট্রপতি বা পদত্যাগ দাবিতে বঙ্গভবন ঘেরাও করা হলো, মাহমুদুর রহমান মান্না বলছেন রাজনীতিবিদ যে এটা ভালো বার্তা দেয়নি, তারা অর্থাৎ আন্দোলনকারীরা সরকারের থেকেই সরকারের কাছে দাবি জানাচ্ছেন। তিনি বলেন পথ একটাই, ন্যূনতম ঐক্য গড়ে তুলতে হবে, এবং এটা সরকার যেন বোঝে, এজেন্ডার বাইরে যেন তারা না যায়। এজেন্ডাটা কি আমরা কিন্তু জানি না। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক, প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব বলছেন ঐক্যের প্রক্রিয়ায় সব সিদ্ধান্ত নেওয়া দরকার, এর বিকল্প নেই। তিনি বলছেন যে কেউ দাবি নিয়ে রাস্তায় নামলে আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে ব্র্যান্ডিং করা হচ্ছে, এটা না করে দেখাতে হবে দাবির ন্যায্যতা আছে কি না। তিনি বলছেন যে 5 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে, কেউ যদি বলে থাকেন সেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার সিদ্ধান্ত হয়েছে তাহলে সেটি ঠিক নয়।
আবার এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান বলছেন যে তিন মাস আগে সবার মধ্যে যে ঐক্য ছিল তাতে এখন ক্ষয়িষ্ণু ভাব দেখা যাচ্ছে, সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এটাই বড় অর্জন। অর্থাৎ তিনি নিষিদ্ধ করবার কথা বলছেন না বা সমর্থন করছেন না। এবং বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু অনেক আগেই পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেছেন যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা পছন্দ করেন না। রুহুল কবির রিজভি বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যে সরকারের উদ্দেশ্যে আপনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছেন, সেখানে আপনার অনেকেরই বিচার হবে, কিন্তু আমরা যদি কাজের বদলে অকাজে বেশি লিপ্ত হয়ে পড়ি, রাজনৈতিক ও সাংবিধানিক শূন্যতা তৈরি করে, তাহলে তো জনগণ কথা বলা শুরু করবে। শুধু জটিলতার পর জটিলতা তৈরি করছেন কেন আপনারা? শেখ হাসিনার দোষর তো আরও অনেকেই আছে আপনাদের মধ্যে, কই তাদের বিষয়ে তো আপনারা কিছু বলছেন না? প্রশ্নগুলো কথাগুলো অনেক যৌক্তিক। অস্থিরতার শেষ নেই, প্রশাসন অস্থির, পুলিশ কাজ করছে না, নানা বিষয়ে মধ্যে ঝামেলা আছে, কিন্তু এর মধ্যে নতুন নতুন ইস্যু তোলে এই যে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রোডাক্ট, তিনি রাষ্ট্রপতি হবার যোগ্য অনেকে মনে করেন না, কিন্তু রাষ্ট্রপতি যখন হয়ে গেছেন এবং রাষ্ট্রপতির কিছু ইমিউনিটিও দেওয়া আছে এবং তিনি যেহেতু কোনো সমস্যা তৈরি করছেন না আপাতত, তাকে নিয়ে আমাদের ব্যস্ত না হলেও চলত। আর শোনা যাচ্ছে আপনি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে চাইছেন এই কারণে যে এরপর আপনার আরও টার্গেট আছে এবং সেই টার্গেটের মধ্যে আছে সেনাপ্রধান। এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলছেন। আচ্ছা, রাষ্ট্রপতির না হয় দোষ ত্রুটি আমরা বুঝলাম, সেনাপ্রধানের দোষ ত্রুটিটা কি? আমি কিন্তু ব্যক্তিগতভাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে চিনি না, আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু দোষটাই নেই, উনি কী করলেন? আমি তো জানি যে এই আন্দোলন যে সফল হয়েছে এর মধ্যে শীর্ষে থাকা যে কয়জন মানুষকে ক্রেডিট দিতে হবে সেই ক্রেডিট তো তাকে এবং সেনাবাহিনী এবং সামগ্রিকভাবে সশস্ত্র বাহিনীকে দিতে হবে। তারা যদি সেদিন না বলতেন যে আমরা গুলি চালাবো না, বা তারা যদি একটু শেখ হাসিনার হয়ে দাঁড়াতেন, পক্ষে দাঁড়াতেন, সিনারিও ভিন্ন হতো, অন্যরকম হতো, দেশে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হতো, সফল হওয়া যেত কি না এটা মাথায় রাখতে হবে। সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, এবং তারা সেনাবাহিনীর কনসেপ্ট আর রাষ্ট্রের কনসেপ্ট কিন্তু একীভূত এক। আপনি সেনাবাহিনী ছাড়া রাষ্ট্র হয় না, তো সেই সেনাবাহিনীকে আপনি কেন বিতর্কের মধ্যে, প্রশ্নের মধ্যে ফেলতে চাইছেন? হ্যাঁ, তাদের অনেক ভূমিকা খারাপ গেছে তারা আগের সরকারের সময়ে, কিন্তু সেটা তো আপনি সামগ্রিকভাবে পুরো প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে পারেন না। আর চাইলেই সকাল বিকাল জন আকাঙ্ক্ষার পক্ষে গিয়ে দাঁড়িয়ে সেনাবাহিনী বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারে না, কিন্তু তারা যখন মনে করেছে যে হ্যাঁ এখন আমাদের একটা অবস্থান নেওয়া দরকার, সেটা জেনারেল ওয়াকারুজ্জামান নিয়েছেন, সেটা জেনারেল নুরুদ্দিন নিয়েছিলেন 1990 সালে, মনে থাকবার কথা আপনাদের অনেকেরই। এবং জেনারেল ওয়াকার আত্মীয় হয়ে শেখ হাসিনার, তিনি তো বিশ্বাস, শেখ হাসিনা বলতেই পারেন যে তিনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, কিন্তু বিশ্বাসঘাতকতা না, আমি মনে করি জেনারেল ওয়াকার তার যে দায়িত্ব রাষ্ট্রের প্রতি সেই দায়িত্ব তিনি পালন করেছেন, তিনি শেখ হাসিনার ব্যক্তিগত কিছু নন, শেখ হাসিনার চাকরি তিনি করতেন না, তিনি সরকারের হয়ে দেশের হয়ে কাজ করেছেন। সো আপনি তাকে ডাক, এবং আমি তার যতটুকু ব্যাকগ্রাউন্ড জানি নানাভাবে চেক করেছি, তাকে আপনি করাপ্ট বলতে পারবেন না, সুবিধাবাদী বলতে পারবেন না, অন্য কোনো দেশের হয়ে তিনি এজেন্ট হিসেবে কাজ করছে সেটা বলতে পারবেন না, এগুলো আমার মোটামুটিভাবে একজন সাংবাদিক হিসেবে চেক করা। আমি আবারও বলছি তার ভিতরে কিছু আছে কি না আমি জানি না, কিন্তু আমি যতটুকু বুঝি তাতে আপনি তারপরে তাকে সরাবেন, তারপরে আরও অনেকে সরাবেন, সরাতে সরাতে কী থাকবেন, শুধু আপনারাই থাকবেন? আমার মনে হয় সেটা পারবেন না, জনগণ এগুলোকে অ্যালাউ করবে না। বাংলাদেশের অর্থনীতি অনেক খারাপ অবস্থার মধ্যে আছে, মানুষ অনেক সাফারিংসের মধ্যে আছে, অস্থিরতা মানুষ আর দেখতে চায় না, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আসুন আমরা সবাই মিলে, এবং আমি আপনারা যারা এগুলো করছেন চাইছেন তাদেরও অবদান আছে এই আন্দোলন সংগ্রামে, সেই অবদানটাকে যেন মানুষ সম্মানের সঙ্গে নিতে আপনাদেরকে দেখতে পারে, বিবেচনা করতে পারে, সম্মান জানাতে পারে, চিরদিন মনে রাখতে পারে, আপনারা সেইভাবে কাজটা করুন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আমার কথা শুনবার জন্যে যারা শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।